এতক্ষণ শুনবেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘাটাইলে বাস খাদে আহত 30 জন। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের অন্তত 30 জন যাত্রী আহত হন। শনিবার বিকাল 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল হাসপাতাল ও গুরুতর আহত 3 জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে ভর্তি।